যেহেতু আমার গুরু একটা প্রেম বিচ্ছেদ গাইছে, বলছে সূক্ষ্ম প্রেম করতে হবে, মানি তার কথা। তো গুরুর কাছে আমার আরজি, এই প্রেম গুরু কত প্রকার, প্রেম কত প্রকার এবং কোন প্রেম কার সাথে গুরু করতে হয় আমার একটু শিখিয়ে দেন। আপনার সাথে আমি কি প্রেম করবো, আমার মায়ের সাথে কি প্রেম করবো, কার সাথে কি প্রেম করবো, কোন প্রেম কার সাথে করতে হবে গুরু আজকে আমার একটু আপনি বুঝিয়ে দিবেন। আমাকে একটা প্রশ্ন করলেন, যেহেতু পালা গানটা এত এত সময় পর্যন্ত থাকে না, তবুও যেহেতু কথা জিজ্ঞেস করেছে আমরা চেষ্টা করছি কথার জবাবগুলো দেওয়ার জন্য, যদিও ওই গুরুর ভূমিকা এখন আর গান করব না। আমি বিরহী কবি উকিল মুন্সী সাহেবের দুটি গান করব, আমার খুব পছন্দের একজন ভাবুক কবি যাকে আমার অনেক ভালো লাগে। জানি না এই পাপি মনে আমার এই মস্তিষ্কে তাকে আমি কতটুকু স্থান দিতে পেরেছি, কিন্তু আমার মনে প্রাণে তাকে অনেক ভালোবাসি, সম্মান করি তাকে, তার গানগুলো গাওয়ার চেষ্টা করি। আমাকে প্রশ্ন করলেন, আমি গান করেছিলাম, করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। কথা হলো তাহলে প্রেম কত প্রকার, প্রেম কত প্রকার এবং কি কি, কোন প্রেম কার সাথে করতে হয়। খুব সুন্দর একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের সকলেরই জানা দরকার, কারণ আমরা প্রেম করি ঠিক আছে বাবা, এলো পাথারি প্রেম করি, যেই প্রেমে ভালো কিছু হয় না মন্দ কিছুই হয় বেশি, তার জন্য কোন প্রেমটা কার সাথে আমাদের করা দরকার এই বিষয়টা আগে অবগত হতে হবে। প্রেম হলো পাঁচ প্রকার, শান্ত, ধার্ষ্য, বাৎসল্য, সূক্ষ্ম, মধুর। প্রেম হলো পাঁচ প্রকার। সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে, যেই প্রেমের মধ্যে কোনো যায় ঝামেলা নাই, যেই প্রেম করলে নিজেকে নিজে চেনা যাবে, যেই প্রেম করলে অমরত্ব লাভ করা যাবে, সেই সূক্ষ্ম প্রেম মহান মালিকের সাথে, শান্ত প্রেম মা বাবার সাথে এবং বাৎসল্য প্রেম হলো প্রতিবেশীর সাথে, দেশবাসীর সাথে, বন্ধু বান্ধবের সাথে যে প্রেমটা হয়, আর মধুর প্রেম হয় স্বামী স্ত্রীর সাথে। আরও এ বিষয়ে কথা বলা যাবে, আমি ছোট করে তার জবাবটা দিয়ে শেষ করলাম, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে তার জন্য আমার দায়বদ্ধতা থেকে আমার এটা দিতেই হয়। তা আমি সাধক উকিল মুন্সী সাহেবের গানটি গাইছি। একটা মানুষ যখন সব কিছু থেকে নিজেকে বিলীন করে দয়ালের চরণে অর্পণ করে দেয়, দাসত্ব করে, দার্শ প্রেম, গুরুর সাথে যে প্রেমটা হয়, সব কিছু দেওয়ার পরে গুরু যদি আমার না হয়, তখন কিন্তু এই মনটাকে আর মানানো যায় না। এটা হতে পারে বন্ধু, হতে পারে বাবা মা, হতে পারে নিজের মুর্শিদ। সেই জায়গা থেকে সাধক উকিল মুন্সী সাহেবের এই গানটি গাইছি।